জয় শ্রীরাম না বলা তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। বসিরহাট মহকুমার হাড়ুয়া থানার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের সামলা মোষ্টিকারী গ্রামের ঘটনা। তৃণমূল সূত্রে খবর, বছর 38 শেখ আক্তার মেছো ঘেরিতে কাজ করে ফিরছিলেন। মঙ্গলবার রাতের বেলা নিজের ঘরে মহিষ্টিকারী গ্রামে আসতেই মদ্যপ অবস্থায় তারক হাজরা মনোজ মাইতি সহ নজনের একটি দল হঠাৎ শেখ আক্তারকে লক্ষ্য করে জয় শ্রীরাম বলতে থাকে। এরপর আক্তারকে জয় শ্রীরাম বলতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। আক্তার সেই কথা বলতে অস্বীকার করলে মাটিতে ফেলে ওই নজন বেধড়ক মারধর করে বলে অভিযোগ। লোহার রড, বন্দুক, বাঁশ, ভোজালি দিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় তার ওপর। এরপর স্থানীয় লোকজন চলে এলে তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। আহতকে উদ্ধার করে হাড়ুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় ৎসকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। অভিযুক্তরা হলেন তারক হাজরা, মনোজ মাইতি, তাপস পাল, বুল মাইতি, পরিতোষ মাইতি, সুশান্ত হাজরা, দিবাকর মণ্ডল, বুদ্ধেশ্বর মণ্ডল, কৃষ্ণ দোলে। এ নজনের বিরুদ্ধে হাড়ুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে শুধুই কি রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে এই ঘটনার পিছনে। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি বলেন, এই ধরনের রাজনীতি আমরা করি না। তাছাড়া আমাদের একটি র্যালি ছিল প্রার্থীকে নিয়ে, সেখানে ব্যস্ত ছিলাম, আমাদের কোনো কর্মী কোনোভাবেই সেখানে যায়নি। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে মহিষ্টিকারী গ্রামে উত্তেজনার পরিস্থিতি। হাড়ুয়া মণ্ডল বিজেপি সভাপতি পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপি এই ধরনের রাজনীতি করে না। একটা কর্মী সভা ছিল, এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবেই জড়িত নয় বলে জানান তিনি। সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং বিকাল পর্যন্ত চলেছে। আমাদের সমস্ত কর্মীরা ওই কর্মী সভায় ছিল। তারা পণ্ডিতকোল থেকে র্যালি করে দেগঙ্গা বাজার পর্যন্ত গেছে। তো আমাদের কর্মীরা এইসব কাজেই ব্যস্ত ছিল। এই ধরনের কালচার আমাদের মধ্যে নেই। এই ধরনের সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমাদের কর্মীরা সুশৃঙ্খল দল করে, বহু সংখ্যালঘু কর্মী আমাদের আছে, সংখ্যালঘু মোর্চা আমাদের আছে। এটা ভোটের আগে একটা উত্তেজনা তৈরি করার একটা পরিকল্পনা বলেই আমি মনে করছি। আমি জনগণের কাছে আবেদন করব, এই ধরনের প্ররোচনায় পা দেবেন না। আমাদের দলের এটা কোনো সংস্কৃতি নয়। ঘটনাস্থলে যায় হাড়ুয়া থানার পুলিশ, মোতায়েন রয়েছে পুলিশের একটি দল। ইতিমধ্যে বিজেপির একজন কর্মীকে আটকও করে হাড়ুয়া থানার পুলিশ। হাড়ুয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম, তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ, যুবনেতা খালিক মোল্লা নেতৃত্বে হাড়ুয়া থানার সামনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান 24 পরগনার বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। মাইতি বিজেপির যারা ওখানে নেতৃত্ব দেয়, পাপন মাইতি, কৃষ্ণ দলুই, এরকম পুরো টিম নিয়ে 15-20 জন ওকে আটকে বেধড়ক মারধর করে, মেশিন দিয়ে বাড়ি বুকে মারে। তার এখন মরণাপূর্ণ অবস্থা। ডাক্তারবাবুর সঙ্গে আমি কথা বললাম, সে হয়তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আপনারা দেখেছেন বোধ হয়, আমি জানি না। ভোজালি, দা, কুরুল, বন্দুক নিয়ে তার উপরে আক্রমণ করে, হামলা করে। কেন এই হামলাটা করলো? কেন এই হামলাটা করেছে? কেন ও ওখান দিয়ে আসছিল? এরা পুরো পুরো পূর্ব পরিকল্পিত ভাবে জয় শ্রীরাম বলতে হবে, দাড়ি ধরে টানা হাজরা করেছে। ও বলতে চায়নি, ও নামাজ পড়ে, আসক্ত নামাজ পড়ে মসজিদে, আজান হলি ও নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে মুখে ছেলেটা, দেখলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে ডাক্তারবাবু এখন বললেন, খুব মর্মান্তিক ব্যাপার, খুব ওকে রেফার করেছে বারাসাত বা আর্জি করে। এখন কি পরিস্থিতি দাঁড়াবে আমি বলতে পারবো না। এই নিয়ে গ্রামে প্রচণ্ড উত্তেজনা। এই নিয়ে মানুষকে আমরা বুঝিয়ে শান্ত করে রেখে এসছি। এর পরবর্তীতে প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি, বড়বাবুকে জানিয়েছি। প্রশাসন গিয়ে উল্টো তাদের পাহাড়টাকে গাট করছে। আমি জানি না এরা কি বিজেপির দালালি করছে কি না প্রশাসন, এটা আমার সন্দেহ আছে। এটা কখন ঘটেছিল? কখন এই ঘটনা ঘটেছে? এই সন্ধ্যে 6:30 দিকে, 7টা নাগাদ আনুমানিক। আমি তো জানি না, আমি বসিরহাট থেকে বাড়িতে এসে শুনলাম। ওখানে গিয়ে বাজারে গিয়ে দেখলাম প্রচুর লোকজন, হাজার হাজার লোক, গ্রামের লোক সব এক হয়ে গেছে যে একটা ছেলে, নিরীহ ছেলে, সে নামাজি মুসল্লি ছেলে, তাকে জোর করে বলানো হচ্ছে জয় শ্রীরাম বল, নালি শালা এই রাস্তা দিয়ে তো জেদ দেবো না, বলেই মাস শুরু করে। উনি কি কোনো দলের সমর্থক? হ্যাঁ, আমাদের তৃণমূলের খুব একনিষ্ঠ কর্মী, গ্রাম কমিটিতেও আছে। তাকে মারধর করেছে? হ্যাঁ, তাকে শেখ আক্তার, ওর নাম, ওর বাপের নাম হচ্ছে শেখ সাত্তার, তার বাবা মা এরা এসছে কান্নায় ভেঙে বলেছে আপনি একটু কথা বলেন। এখন কি চাইছেন? কি চাইছেন আপনি? আমরা চাইছি যারা এই গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি নামক দলটাকে নিয়ে, তারা যেন শাস্তি পায় এবং এর উপযুক্ত শাস্তি গ্রামের মানুষ চাইছে।
এটা আপনি ওর বাবা আছে, ওর বাবার কাছে শুনুন যে ও বড় চক থেকে শুধু বাড়ি আসছিল, ও দাড়ি ধরে এরকম ছিঁড়ে নিয়েছে এবং বলেছে জয় শ্রীরাম বলতে হবে, তা না বললে এখান থেকে আমরা যেতে দেবো না।